সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। বাবারে রোদুর শ্রী তো, এখন সকাল পার হয়ে গেছে 11টা বাজে। তো যাইতেছি একটু দোকানে, দোকানে যাবো। হঠাৎ করে মনে চাইলো যে বিস্কুট কিনে খাই। বিস্কুট তো খাই সবসময়, পোলা পানি খাই। আজকে আমার কিনে গেছে মনে চাইলো যে একটু বিস্কুট কিনে খাই। তো দোকানে যেতেছি, লেখানে মারে কইলাম যে করে টেয়া দাও যে বিস্কুট কিনে কিনে আই খাই। তো যাইতেছি, নকিটা আপনাকে ফালি মেসুদকে বারে বারে নকিটা আসি না জানা। তো যাইতেছি আমি লিখন দোকানে, দোকানে ঢুকে চলেন যাই বিস্কুট কিনে নিয়ে আহি। আকাশের আকাশের ভূমিকাটা খুবই অন্যরকম। দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা, তো আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আকাশের ভূমিকাটাও খুবই সুন্দর, মানে পর্বতের মতো এসেছে একবারে, দারুণ। তো দেখতে খুবই ভালো লাগতেছে। ওই যে আকাশটা এত সুন্দর লাগতেছে, আর এত মানে পাহাড় পর্বতের মতো হয়ে রয়েছে, মেঘ ভেসে যেতেছে অবশ্য। এই যে আজকে আপনাদের খালি দৃশ্যটাই দেখামো। তো এই কারণে এই দিকে আসলাম, ভাবলাম যে দোকানে যেতে যাইতেছি আপনাদের একটু দেখাই, শেয়ার করি যে কীরকম আকাশটা। অবশ্য এই যে আবার মেঘ করে ফেলাইছে, কিছুক্ষণের মধ্যে সম্ভবত বৃষ্টি নামতে পারে। কোনো নাই নাই ইংরান ঘোড়াও নাই, সব নাও নিয়ে গেছে গা। ওই যাইতেছে নাও নিয়ে, কার জানি কি নিয়ে ফেলছে। সবটি নৌকো নিয়ে গেছে গা, বসি তো বানিয়েছে, বসি তো কাটা মাছ পাইছে, তো জেহারা কর্তারি পাইছে। কি নিয়ে যাবেন রে, নিয়ে আহে কি বিস্কুট খামু, ছোটবেলায় খাইছি বিস্কুট, মাঝে মাঝে অবশ্য একটু একটু খাই, কিন্তু ওরকম ভাবে খাওয়া হয় না। আজকে দিনে জানি বিস্কুট খাবার মনে হয় তো কি নিগে বুঝলাম না, যে রোদ উঠছে তারপর দেবেন তুলা পানি উঠছে বেশি হয়ে গেছে গেছে। গাছ ফুল আমরা দোকানে যাই। আমরা আগে আমরা গেল ই করছি, পোলাহান থাকতে তোকে সমান থাকতে, আমরা দুই ভাই দোকানে যাই, কত মজা খাই। রাস্তাটা নিয়ে আর অবশ্য সমস্যা, যাওয়াটা কষ্ট জায়গা। লিখন কি কিনবি, তুই কি কিনবি, একটাই কিনব বাকি নাকি বিস্কুট নাহলে ড্যানিশ? ড্যানিশ আছে কিনা হয়নি এটাই চিন্তা করবো। আসছি দোকানে, বারে লাভান আসছে মেলা।
লিখন অবনীনিকা কেক নিয়ে যাই দিলে আমরা অনেক কিছুই কিনলাম, রুটি দাও মগাই দাও রুটি, এই যে রুটি, তারপরে এগুলো খাই বেশি অবশ্য বাকি আমিও খাই। তা আমি আমার নিকটে ড্যানিশ নিয়েছি একটা, আর অবনীর নিকে নিয়েছি কেক, কেক নিয়েছি এই ইয়ের মতো আর কি, কেকের মতো আর কি, এটা আর রুটি নিছি টাটকা রুটি, আর লিখনের নিকে একটা পাওয়ার নিয়েছিলাম, তো পাওয়ার আমি একটু খাইছি আর ওইটি খাইতেছে। দেখেন এই জায়গা থেকে আকাশটা কত সুন্দর লাগতেছে, পরিবেশটাই আজকে অন্যরকম সুন্দর, মনটা এবার লাগতেছে দেখে মনটা ভরে গেছে গা ন। তারপর বাড়িতে যাই, বাড়িতে যাই এগুলো খাইব নে, তারপরে দুপুরে রান্না বান্না করবো। আর অবনি একটু জ্বরাইছে, তো ওই জ্বরের কারণে ভাত খাইতে পারো না, পোলাপান তো ওই কিছুই খাইতে পারে না, এই কারণে কৈছে কি রুটি নিয়ে যায়, কেক নিয়ে যায়, ওটাও খাইবেনে, জামুন চাই খাইবেনে, তাও খেয়ে একটু ওষুধ খাইলে জ্বরটা কমবো, তো জ্বর একটু কমছে, ওষুধ আনা হয়েছে, ওষুধ এনে ওষুধ খাওয়াইতেছি, মোটামুটি ভালো আছে, শুয়ে দিচ্ছি। তো আমি আবার কিছু যাই, ভাগ্নি মামা ভাগ্নি পোলা মাও সহ আমরা বিস্কুট খাই, বিস্কুট তো আনিনি আনছি রুটি। চুলের অবস্থা হয়েছে কি গোর দিছে, ওই ঘরে গেছে, আমার দেখে খাই কেমনে খায় বাবা, দেখি এই যে বাবা কেমনে খায়, জলাই তাই না, দেখি তো কেমনে খায়, আমার শিকাও খাওয়া, ওরে বাবা রে কেমন করে সিরা খেয়ে লাই গো কামড় দিয়ে, ওই ময়লা বাবা, ময়লা হাতায় না, ময়লা হাতায় না বাবা, সাত না সাত, কত দিয়ে আনছি কত দিয়ে আনছি, বসো গা বসো, ওইখানে বসো গা, যাও বসো গা, সুন্দর সুন্দর দেখা যায়, বসো বসো, কনে বসে এ
নিলাই বাবু ঠক খাইলো। যায়া আরসান করে দেওয়া, যে ই আনছি কেক আনছি কেক খাওয়া তারপরে যে ই আনছি রুটি আনছি মাখন ওলা রুটি যেটা ভাল লাগে এটা বিখনের বাবা তো দোকানে গেছিল ওই গুলা পানি নিয়ে ভাবি যাবি আনতে, ওইদিকে রান্না বসাইছি আজকে ভাবছি যে মাছ রান্না করবো না এই জন্য আজকে হচ্ছে ডাল বসাইছি আর হচ্ছে করলা আসলো ফ্রিজে তো করলা গুলা নষ্ট হয়ে যেতেছে সেজন্য ভাবছি করলা গুলা ভাজি করে রাখি নষ্ট হওয়ার আগে কয়েকদিন ধরে আনছে এরকম করে না কে 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 সে কও হ্যাঁ এদিকে আসো এদিকে আসো রুটি আছে কোন দেখাও মজাই দেখাও তোরা হ্যাঁ তুমি কেন নি ওই যে বন্য খাইবো এনতে গেছে এটা ভাল লাগে খাইতে ভাল লাগবো এই যে তেলে তেলের পিঠা নাগাল আছে ওইটা খাও ওইটা খাইতে ভাল লাগবো রুটি কে ই দেয়া রুটি না খেলে কি জ্বর হারবো খাইয়া ওষুধ খান না খাও ওই যে কিনি মলা ওটা কিনি মলা রুটি কি কর তুমি খাইতেছ বাবা বসে বসে খাইতেছ রে বাবা রে পিছলে বলে তুমি তো না ঘুর ভাও না বাবা এই বাবা নেমে খাও পরে যাও গাছ তুমি তোমার চেয়ারে বসে খাওয়ার শখ যাও খালি মাত বুড়ি করবো খালি মাত বুড়ি করবো এত মাত বড় হয়েছে বলার বাহির আবার কনে কনে একটু কনে কি এনে হয় না হয় না এই যে বাবা তুমি যাই না
তুমি যাও না, তুমি যাও না। হ্যাঁ হ্যাঁ, রোদ 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 রোদ। কি বোঝা রয়েছে বউ, বোঝা রয়েছে, তুমি বুঝে পাচ্ছ? বুঝেছ বা তুমি বড় হয়েছে, বড় হয়ে তারপর বুঝেছে বাজা। কি আর পিছিয়ে পিছিয়ে আপনার কয় বুয়ে থাকো না, বুয়ে থাকো, ঠান্ডা বুয়ে থাকো তো। রান্না তো বসাই দিছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে, তখন ডালটা সম্ভার দিব, কড়াই তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিই, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ কুচি দিয়ে দিই, তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিই, ওইদিকে তো ডাল সম্বার দিয়ে দিছি, ওটা একটু জাল হইতেছে, এই পাশে করলা ভাজি বসামু, তুলে পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন করলা গুলো দিয়ে দেবো, করলা ভাজি করার সময় আমি পেঁয়াজ বেশি করা করে ভাজি না, একসাথে ভাজা হবে যায়, এই জন্য পেঁয়াজ দিলাম। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে প্রথমে একটু ভেজে নেবো, কারণ জল খাবো, হলুদ জল খাবো, একটু পরে দেবো, এদিকে ডাল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দুপুরে রান্না বান্না শেষ, আমি আবার খাওয়া দাওয়া করে একটু কাজে যাবো বাজারে, তো রান্না করতে হয়েছে করলা ভাজি আর হয়েছে মুসুরির ডাল, আজকে এসে স্বাভাবিক নরমাল খাবার একবারে। তো খাওয়া দাওয়া করতে থাকি, খাওয়া দাওয়া করে কাজে যাবো না, রাস্তার ভিডিও করে করবো না, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।